দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার পর জেলায় পা রেখে শাসক দলের বড় সড়ো ভাঙন ধরালেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তৃণমূলের বাঁকুড়া জেলা কার্যকরী সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার নিজের বিধানসভা কেন্দ্রে কোতুলপুর এলাকা থেকে 700 জন বিজেপিতে যোগ দিলেন। প্রত্যেকেই সক্রিয় তৃণমূল ও কয়েকজন সিপিআইএম কর্মী ছিলেন বলে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সূত্রে দাবি করা হয়েছে। এদিন তৃণমূল সিপিআইএম ছেড়ে আসা ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমরনাথ শাখা সহ অন্যান্য পদাধিকারীরা। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে গঙ্গাধর লোহার বলেন, ওই তৃণমূলে থেকে মানুষের কাজ করা যায় না, সেজন্য বিজেপিতে যোগদান করলাম। কেন কাজ করা যাচ্ছে না? ওইখানে নেতৃত্ব ওদের ব্লক নেতৃত্ব তিনজন, তিনজনের বেশি চারজন করে নয়, একবার ব্লকের নেতৃত্ব বুথ লেভেল পর্যন্ত ওরা ওদের মনের মতো লোককে কাজ করতে দেয়। যারা সংগঠক বা যারা মানুষের কাজ করে তাদের ওখানে কোনো স্থান নাই। ওই জন্যে আমি খুশি থেকে বিজেপিতে এলাম। আজকে এলাম নরেন্দ্র মোদীর ভারতবর্ষের যে কাজ, সেই কাজের পারফরমেন্স বা ওদের নীতি আদর্শ, এটা খুব আমার ভালো লেগেছে সেই জন্য। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার নাম না করে তাকে হাফ প্যান্ট মন্ত্রী ও ওই দলের যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের ভাইপো বলে কটাক্ষ করে বলেন, সন্ধ্যা অঞ্চল থেকে আজকে প্রায় 90 জনের মাধ্যমে প্রায় 700 জন আজকে যোগদান করলেন তৃণমূল এবং সিপিএম থেকে। আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি আমরা খুবই সম্মিলিত হলাম এতে আসাতে, বিশেষ করে যুব সম্প্রদায় যেভাবে আরও উৎসাহিত হলো। আমরা চাই তৃণমূল কংগ্রেসকে এক মাসের মধ্যে পুরোপুরি তৃণমূল কংগ্রেসকে বাঁকুড়ায় যেন না থাকে তার ব্যবস্থা করছি। এই যে মন্ত্রীর এলাকা থেকে জয়েন করা হলো, এটাতে আপনারা কিভাবে দেখছেন, এর পজিটিভ কিভাবে? দেখুন, একটা কথা বলি, মন্ত্রীর যে বুথ 19 সালে ভোট হয়েছিল সেই দুটো বুথের মধ্যে একটা বুথে মন্ত্রী নিজের বুথে হেরে গেছিলেন। তো মন্ত্রী, একটা রাজ্যের মন্ত্রী তার বুথে হেরে যায়, সেখানে আপনারা তো বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেসের যে কালীঘাটের ভাইপোর আর কেউ করতে চায় না। উনি যে কি একটা বের করেছেন কালীঘাটের ভাইপো, মানুষকে কি যুব শক্তি নাকি বের করেছেন, তো যুব সময় পশ্চিমবঙ্গের যুব সময় ওই ভাইপোর ছলচাতুরিটা ধরা পড়ে গেছে। তাই আজকে আমরা প্রতীকী একটা 700 লোকের মধ্যে যোগদান করে দেখালাম এবং বিষ্ণুপুর থেকেও আপনার যোগদান করলো, বিষ্ণুপুর বিধানসভা থেকেও ধরুন 27 জন জয়েন করলো, এবং আমরা এর মাধ্যমে প্রত্যেকটা দিন এরপরে আমার আছে পাত্রে জয়নিং করবেন, এবং এরপরে আপনি দেখবেন প্রত্যেকটা দিন আমাদের জয়নিং করবেন, আমরা জয়নিং করবো। মন্ত্রীও কি আসছে নাকি বিজেপি? দেখুন, একটা সবচেয়ে বড় কথা যে মন্ত্রী কেন, ও তো কোনো মন্ত্রী নেই। এটা হচ্ছে যে আমার মনে হয় এমন একটা দিন আসছে, দেখুন আপনার প্রায় 12 জন মন্ত্রীও প্রায় যোগাযোগ করছে, তৃণমূল কংগ্রেস দলটা ইমিডিয়েট ভেঙে যাবে। এই দলবদলের খবর ও বিজেপি সাংসদের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে শাসক তৃণমূল। দলের বাঁকুড়া জেলা কার্যকরী সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা সৌমিত্র খাঁকে মানসিক রোগী আখ্যা দিয়ে বলেন, উনি তো ডিম ভাত খাওয়াতে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, সুতরাং যেটা দেখলাম যে ডিম ভাত খাওয়ানো ছাড়া কোনো জয়েনিং নেই, এমন কোনো বুথ থেকে দেখা যে এই ব্যক্তিরা টিএমসি ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেছে। উনি এখানে খেলা দেখাতে এসেছেন, সাপ খেলায় বলেন না, বিষ্ণুপুরে কিছুদিন পরে ঝাপান হবে, সেই সাপ খেলা দেখাতে এসেছেন, ডিম ভাত খাওয়ার জন্য নেমন্তন্ন করেছেন, এছাড়া কিছু নয়, জাস্ট খবর করার জন্য খবর করতে হয়। উনি তো শুধু খবরের জন্য ছুটে বেড়াচ্ছেন, কি করে কাকে মেরে দেবো কেটে দেবো, মানসিক রোগী হলে যা হয়, ভালো করে ডাক্তার দেখাতে বলুন, সেরে উঠবেন। আমরা সুস্থতা কামনা করি, উনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। বিষ্ণুপুর থেকে সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।